আসসালামু আলাইকুম প্রিয় আশা করছি আপনারা ভালো আছেন রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের অফিসে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে স্যান্ডেল তৈরির মেশিনের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেব এখানে আমরা চমৎকার একটা মেশিন আপনাদের সামনে এনেছি যারা অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাইছেন যে হিউজ পরিমাণ ইনভেস্ট করার মতো টাকা পয়সা নেই তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই ইম্পর্টেন্ট হবে অনেকটাই হেল্পফুল হবে আমরা আজকে আপনাদেরকে একটা ম্যানুয়েল স্যান্ডেল তৈরি মেশিন এর সঙ্গে পরিচয় করে দেব যারা এই স্যান্ডেল তৈরির ব্যবসাটা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম এখন আপনাদের যে মেশিনটি দেখা হচ্ছে স্বল্প পুঁজির যে ব্যবসা আসলে আমরা সবসময় স্বল্প পুঁজি এবং বহু পুঁজি নিয়ে কাজগুলো করে থাকি তো এখানে একটা মাধ্যম থাকে যারা কম পুঁজির লোকজনই আমাদের দেশে সব থেকে বেশি আমাদের যারা নতুন বেকার সমাজ আছে বা স্টুডেন্ট আছে নতুন কিছু করতে চাচ্ছে তো এই জন্য আমরা কিছু নতুন প্রোজেক্ট নিয়েছি যেগুলো হচ্ছে ছোটো ছোটো মেশিনারিজ নিয়ে কীভাবে সফল উদ্যোক্তা পাওয়া যায় বা ব্যবসা করা যায় অনেকেই চিন্তা করেন যে মহাসলে বা গ্রামে থাকেন দেখবেন ওইখানে কিন্তু সবসময় স্লিপার বা চপলটা বেশি চলে ওইখানে শহর থেকে সবথেকে বেশি গ্রামেই এটা চলে তো অনেক সময় দেখবেন ক্যাঙ্গারু বা বিভিন্ন দোকানে গেলে যে চপ্পলগুলো পাওয়া যায় তো আপনারা ওইটা ওরা কিন্তু ঢাকা থেকেই নিয়ে যায় বিভিন্ন বিভাগীয় শর্ত কিনে নেয় তো এটা যদি আপনি এলাকায় বসে এটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে একটা উদ্যোক্তা হতে পারবেন এবং আপনাদের মার্কেটিং স্ট্র্যাটেজি হবে খুব সহজ মার্কেটিং একদমই ইজিলি করতে পারবেন কারণ গ্রামে আপনার ভাব চাচা দেখা গেল বন্ধু বান্ধব দিয়েই বীরজন দোকানদার আপনি পেয়ে যাবেন অলরেডি তো আপনি যদি প্রতিদিন মিনিমাম পঞ্চাশ জোড়া সেন্ড করতে পারেন অর্থাৎ পঞ্চাশ পেয়ার যেটাকে বলি তাও দেখবেন যে আপনার প্রতিদিন পাঁচশো টাকার মতো একবারে চলে এসেছে তো এই জন্য সর্ব ছোট ছোটো পুঁজি নিয়ে কাজ করুন এবং উদ্যোক্তা হন তো আজ আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ম্যানুয়াল একটি মেশিন ম্যানুয়াল স্যান্ডেল বা জুতা তৈরি যে মেশিনটা এটার আমরা কিভাবে কাজ করে বা কিভাবে করা যায় এটার পূর্ণ বিবরণী দিব আগে আমরা মেশিনটার পরিচিতি আপনাদেরকে দিব যে আসলে মেশিনটার কি কী থাকে মেশিনের সঙ্গে তো মেশিনের সঙ্গে আপনারা সর্বপ্রথম যে মেশিনের সঙ্গে কী কী পাচ্ছেন বা মেশিনটা কিভাবে সেটিং হয় তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মেশিনের ডাইস অর্থাৎ আপনারা কিভাবে এটা কাটিং করবেন এটা মেশিনের সঙ্গে তিন সেট সর্বোচ্চ আসলে দেওয়া হয় না মোটেও কিন্তু তারপরেও তিন থেকে পাঁচ সেট আমরা মেশিনের রেটের সঙ্গে অ্যাডজাস্ট করে তারপর আমরা সেন্ড করি যে যার যে সাইজ লাগে সাইজ অনুযায়ী তো এটা থাকছে হচ্ছে মেশিনের ডাইস মেশিন পাচ্ছেন তাছাড়া পাচ্ছেন হচ্ছে এখানে একটু সাইনবে আমরা দিকে আসি তো এরপরে আসে এটা হচ্ছে মেশিনের হ্যান্ডেল যেটা আমরা এখানে যায় কাজ করতে হবে একটা লুপ থাকবে কাজের জন্য তারপরে থাকছে আপনাদের জন্য হচ্ছে যেটা ফিতা অটোমেটিকলি যে ফিতাটা আছে এটা টেবিলে সেট করে কীভাবে ফিতাটা খুব সহজেই আপনারা লুট করবেন তারপর এগুলো আমরা দেখাবো কিভাবে কাজ করে এটা ক্যাঙ্গারুসল এটা আপনারা চপ হল যেটার ব্যাপারে আমরা কথা বলছিলাম আর সেই স্ক্রিন প্রিন্টের ফ্রেম এরকম রেডি ফ্রেম পাবেন আপনারা তো এই যে আপনার হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্রেমটা এটা ফ্রেম পাবেন কিভাবে কালার করবেন তার কোটিং পাবেন পাচ্ছেন আপনারা কালারও সঙ্গে এবং স্কোভার তো টোটাল সেটিং আপনাদের এখানে দেখালাম আমরা টোটাল মেশিনের তো এই মেশিনের সেটিংগুলো আপনারা আমাদের কাছে পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আর আমরা সেই পঞ্চান্ন হাজার আসলে যেটা বিক্রি করতাম সেটা এখন ছাড়েও আমরা বিক্রি করছি আসলে যদি কেউ স্টুডেন্ট হন বা নতুন উদ্যোক্তা হন সেক্ষেত্রে আপনারা পাঁচ থেকে সাত হাজার টাকা আপনারা ছাড় পাবেন তবে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডটা থাকতে হবে যে আপনি স্টুডেন্ট ঠিক আছে আর এক্ষেত্রে আপনারা ছাড় পাচ্ছেন তাছাড়া যদি আপনারা এসব সাইন বাই বা সরল মানুষ চ্যানেলের কথা বলছেন সেক্ষেত্রে আপনারা ছাড় পাচ্ছেন তো এখন আমরা এটা দিয়ে কীভাবে কাজ করব আমি আসলে এটা প্রফেশনাল কাজ করি না সেলি করি তো জাস্ট আমি দেখানোর চেষ্টা করব যে এটা আসলে কীভাবে কাজ করা যায় এবং সহজে করা যায় কি না তো আমার মতো নতুন লোক যদি করতে পারে আপনিও পারবেন ঠিক আছে নিব প্রথমে এটা ক্যাঙ্গারো সোল তারপার এটা ইনার পার্টটা পিছনের তো এটা আমরা দিব প্রথমে মেশিনের মধ্যে তো এটা মেশিনের মধ্যে দিয়ে আমরা এই যে ডাইসটা আসে যেদিকে কাটিং করবো এদিকে দিতে হচ্ছে আগেই বলেছি আমি নতুন পরীক্ষা দেওয়ার কোনো চেষ্টা করতেছি দেখানোর জন্য আচ্ছা একজন একটু চাপ দিয়ে ধরো যেহেতু নাট লাগানো নেই যা সমস্ত হয়ে গেছে ওকে এবার আমরা এটা বের করি জটো মেডিকেল এটা কেটে গেছে ঠিক আছে তো এটার জন্য এটার ডাইসের এক বছরের গ্যারান্টি আছে এটার ওয়ারেন্টি না গ্যারান্টি আর এই ডাইস দিয়ে কাটার একটাই সুবিধা সেটা হচ্ছে এটা আর কিচ্ছু করতে বাকি থাকে না অর্থাৎ আপনাকে আর এটা সমানও করতে হবে না এটা একবারেই নিখুঁত হয়ে যাবে একটা টেবিল পাবেন যে টেবিলে আপনার অনেক সেটিংটা টোটাল ওই টেবিলের উপরেই থাকবে আপনাদের কাজ করতে সেক্ষেত্রে সুবিধা হবে যেহেতু অফিস হেড অফিস এখানে তো আসলে রাখা যায় না ওটা গুডাউনে আছে ওইখান থেকে মনে করেন যে টেবিল রাখা আছে ওইখানে টেবিল টেবিল সব কমপ্লিট ওটাগারি পরেই যাবে তখন কাজ করতে আপনাদের অনেক ইজি হবে আর এটার আসলে গ্যারান্টি আছে এক বছরের টোটালি এক বছরের গ্যারান্টি এইগুলার ডাইস সহকারে যা যা দেখতে পাচ্ছেন এখানে সবই এক বছরের কোনো ওয়ারেন্টি না ডিরেক্ট এক বছরের গ্যারান্টি আছে এছাড়া এরপরে যদি চান এটাকে আপডেট করবেন বা হাইড্রোলিক নেবেন সব কিছু আমাদের কাছ থেকেই নিতে পারবেন এবং খুব দ্রুত এর অটোমেটিক হাইড্রোলিক মেশিনের ভিডিওটা আপনাদের পেয়ে যাবেন যেটা কম খরচে তৈরি করা হয়েছে এর যত কাঁচামাল আছে যে বিশেষ করে সোল যেটা এটা আমরা সরাসরি লিঙ্ক দিয়ে দিব হচ্ছে যেখান থেকে পাইকারি কিনে আনা যায় ওইখানকে সোর্স দিয়ে দিব কারণ আমরা র মেটিরিয়ালস নিজেরা করতে গেলে তারা পোষাতে পারবে না কারণ আমাদের লাভ রেখে তাকে সেল করতে গেলে সেক্ষেত্রে তার লস এই আমরা সরাসরি এটার যে বিক্রয় কেন্দ্র আছে বা যে হোলসেলার আছে তার কাছে আমরা তাকে পাঠিয়ে দেবো ওইখান থেকে কিনতে পারবে আর স্ক্রিন প্রিন্টের যে কেমিক্যালস মেটিরিয়াল সেটা আমাদের কাছ থেকে নিতে পারবে কারণ এটার হোলসেলার আমরাই এটাই আমরা ইম্পোর্ট করি সরাসরি ঠিক আছে তো দুইটা প্রোডাক্টে পেজ আছে তাছাড়া ডাইস মোল্ডিং যা লাগবে সব কিছুই আমরা দিয়ে দেব আচ্ছা এটার প্রাইস হচ্ছে এক এক সময় মনে করেন যে এটা জাস্ট বিক্রি করা হয় মেশিন পনেরো হাজার টাকা থেকে শুরু করে বারো হাজারও আসে আট হাজার কিন্তু অত নর্মাল ফোর গ্রেডেডের মাল দিয়ে কাজ করা যায় না যার কারণে এইট গ্রেডেডের একটু মোটা মাল দিয়ে কাজ করতে গেলে আপনার সেক্ষেত্রে দেখা গেলো যে পঁচিশ হাজার তিরিশ হাজার বা পনেরো এই ষোলো হাজার এভাবে শুরু হয় তো আপনি ধরতে পারেন যে এটা আসলে পনেরো হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আছে ঠিক আছে কারণ এর সঙ্গে আরও সেটিং আছে টেবিল আছে কমপ্লিট একদম কমপ্লিট সেট আপ এর ভিতরে কিছু বাদ কি থাকবে না ইভেন স্ক্রিন প্রিন্টের সেটিং পর্যন্ত এর সঙ্গে থাকবে তো আপনারা দেখে নিলেন এই ম্যানুয়াল স্যান্ডেল তৈরির মেশিনটা কিভাবে কাজ করে আর এর এর প্রাইস সম্পর্কে আপনারা ধারণা পেলেন আশা করছি যারা স্যান্ডেল তৈরির মেশিন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হবে তো যাবার আগে একটা কথা বলে রাখি যে মেশিন তো আপনারা অনেক জায়গা থেকেই কিনতে পারবেন তবে অথরাইজড কোনো কোম্পানি বিশ্বস্ত কোনো কোম্পানির কাছ থেকে মেশিন কেনাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে সেই জন্য আমরা আপনাকে রিকমেন্ড করব আপনারা এই মিরপুরে অবস্থিত রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের অফিসে আসবেন এসে দেখে তারপরে মেশিন নিয়ে যাবেন এছাড়া যদি আপনি মনে করেন এখন আসতে পারছেন না সেক্ষেত্রে আপনি ফোনে যোগাযোগ করবেন আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে রাখবো অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো যোগাযোগ করে আপনি যদি মনে করেন যে কুরিয়ারে মেশিন নেবেন সেই ব্যবস্থাও করা যাবে ভাই করা যাবে না অবশ্যই হ্যাঁ তো আপনারা সেভাবে মেশিন নিতে পারবেন তো যারা অল্প টাকার মধ্যে ব্যবসা শুরু করে উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য আশা করছি এই ভিডিওটা অনেকটাই কাজে আসবে আর আপনাদের প্রতি আমন্ত্রণ রইলো যোগাযোগ করার জন্য আশা করছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সে ব্যক্ত করে আজকে মতো বিদায় নিচ্ছি আশা করছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হাফিজ